এবং এই ভূমিকম্প হচ্ছে কিয়ামতের একটা অন্যতম একটা আলামত। আমরা সবাই জানি এটা, আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউকবাদাল ইলম, যখন ইলম দ্বীনে ইলম উঠে যাবে, এবং ওয়া তাকসুরা জিলসাল, এবং কি, এবং এই ভূমিকম্পগুলো বেড়ে যাবে। সেই ভূমিকম্প প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, কিসের কারণে, কিসের কারণে বলেন, পাপাচারী, নাফারমানি, অবাধ্যতা, সীমালঙ্ঘনহীনতা, সমকামিতা, বহু জাতিকে এইসব কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেছে না? এরকম ছয় জাতির কথা কোরআনে আছে, আরো অনেকে আছে যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। কিসের কারণে ধ্বংস করে দিছে? এই পাপাচারিতার কারণে। কিভাবে ধ্বংস করে দিয়েছেন? কাউকে আল্লাহ তাআলা বানর শুকরে পরিণত করেছেন, কাউকে ঝড়ো হাওয়া দিয়ে ধ্বংস করেছেন, কাউকে বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন, কাউকে পাহাড় দিয়ে দাবিয়ে দিয়ে ধ্বংস করেছেন, কাউকে নদীতে ডুবিয়েও আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। সুতরাং এগুলো হচ্ছে আল্লাহ তাআলার গজব। এগুলো কি, এগুলো কি? এই কৃত্রিম কারণটা কোত্থেকে আসছে? আল্লাহ তাআলার গজব থেকে হচ্ছে এই কৃত্রিম কারণের সৃষ্টি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা আপনাকে মনে রাখতে হবে, যা তিনি বলেছেন আনসার ও মুহাজিদের দল থেকে, যে তোমাদের পাঁচটি ব্যাপারে পরীক্ষায় ফেলে কষ্ট দেওয়া হবে, তার পঞ্চমটি হলো ওয়া মা লাম তাহকুম, শুনে নাও, ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, শুনে নাও, যখন আলেম ও শাসকগণ আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী শাসন কাঠামো পরিচালনা করবে না, তাদের রাষ্ট্রগুলো পরিচালনা করবে না, তারা রাষ্ট্র পরিচালনা করবে কি অনুযায়ী? নিজেদের মন গড়া অনুযায়ী। এখন কি এটা সত্য কিনা? শুধু কি শাসকগণ দায়ী, আলেমগণ দায়ী না? আলেমগণ আজকে এই মুহূর্তে অনেক মসজিদে নিসব শাবান নিয়ে আলোচনা করা হচ্ছে, যে আলোচনা করা হচ্ছে তা কি ইসলাম সাপোর্ট করে? তা কি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত বলেন? আদর্শিত, আদর্শিত না। তাহলে এই মেম্বার থেকে আমি কি মানুষকে জানাচ্ছি? বেদাতের কথা কি জানাচ্ছি? বেদাতের কথা। কিন্তু আপনি যদি এই বিষয়টাকে এইভাবে কন্টিনিউ করতে থাকেন 40 বছর, 50 বছর, 60 বছর, একদিন মালাকুল মউত আপনার কাছে চলেই আসবে, আপনাকে ছাড় দিবে, আপনাকে ছাড় দিবে না। সুতরাং এই ভূমিকম্পগুলো, আমাদের এই দুর্যোগগুলো, এই দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেয় কিসের কারণে? আমাদের এই অশ্লীলতা, বেহায়াপনা, এই জুলুমের কারণে আমাদেরকে দেয়। তাহলে এটাকে কি বলে? কৃত্রিম ভূমিকম্প। এটাকে কি বলে? কৃত্রিম ভূমিকম্প। আমরা জানি মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই শোয়েব আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। শোয়েব আলাইহিসসালাম হচ্ছে মূসা আলাইহিসসালামের শ্বশুর। তো তাকে যখন প্রেরণ করলো, আমরা জানি যে তাদেরকে যখন প্রতিটা নবীরা যখন তাদের কওমকে দাওয়াত দিত, তাদের কওমরা তাকে প্রথমেই অস্বীকার করতো, কি ঠিক কি না? বলতো তুমি মিথ্যাবাদী, তুমি কি কাজদাব, তুমি মিথ্যাবাদী, তারা প্রত্যেকেই অস্বীকার করত। এবং এই অস্বীকারের ফলে দেখা যেত প্রতিটা কওমকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাদেরকে ভূমিকম্প দিয়ে হোক, বিভিন্নভাবে তাদেরকে ধ্বংস করে দিত। আল্লাহ তাআলা এই মাদিয়ানবাসীদের কাছে যখন শোয়েব আলাইহিসসালামকে পাঠালেন, তখন মাদিয়ানবাসীদেরকে শোয়েব আলাইহিসসালাম বললেন ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার কম, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, অরজুলি আওমা, শুনে নাও, আমি আশা করছি, ওয়ারজুলি আওমাল আখিরা ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, তুমি যদি ইবাদত করো, তুমি যদি আল্লাহর জমিনে ফাসাদ না করো, তাহলে শেষ দিবসে আশা করা যায় তুমি আল্লাহ তাআলার গজব থেকে বেরিয়ে আসতে পারবে। ফাকাযাবু, অতঃপর তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো, ফাখজাতহুম, এবং তখন তাদেরকে গ্রাস করলো আর রাজফা, ভূমিকম্প, তাদেরকে যখন ভূমিকম্প গ্রাস করলো, ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, যখন তাদেরকে ভূমিকম্প গ্রাস করলো, তখন তাদের নিজেদের বাড়িঘর সহ তারা উপুর হয়ে পড়ে রইল, উপুর হয়ে পড়ে রইল। আল্লাহ তাআলা যুগে যুগে যখন নবী এবং রাসূলদের পাঠাচ্ছেন, আমরা জানি নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তার কওমের কাছে পাঠিয়েছিলেন, যিনি 950 বছর, 900 অধিক বছর পর্যন্ত যিনি কওমের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন, প্রতিটা স্টেপে তিনি দাওয়াত দিয়েছেন, তিনি কওমকে বোঝাতে চেয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা সেই কথা সূরা নূহের শুরু থেকে বলেছেন,
সে যখন কওমের কাছে বলল ইন্নি লাকুম নাযীরুম মুবিন, আল্লাহ তাআলা আমাকে স্পষ্টভাবে তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছে, তোমাদের কাছে আল্লাহ তাআলার কথা পৌঁছানোর জন্য পাঠিয়েছে। আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকূ আতিউন, সুতরাং তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং আল্লাহ তাআলার আনুগত্য করো। যদি তোমরা এটা করো ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম, তোমরা যত অন্যায় করেছো যত পাপাচার করেছো আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবে। কে বললেন এই কথা? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তার ইবাদত করো। তখন যখন তারা শুনল না তখন তিনি আল্লাহর কাছে বলেছিল হে আল্লাহ রব্বি ইন্নি দাওয়াতু কওমি, হে আল্লাহ আমি আমার জাতিকে দাওয়াত দিচ্ছি। কওমি লাইলা ওয়া নাহারা, দিনে এবং রাতে আমি আমার কওমকে আমি দাওয়াত দিচ্ছি। ফালাম ইয়াসিদহুম দুআই ইল্লা ফিরারা, অতপর আমার আহ্বান কেবল তাদের পলায়নই বাড়াচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে। শুধু তারা পালিয়ে যাচ্ছে না, তারা কানে আঙুল দিয়ে রাখতো। যখন নূহ আলাইহিস সালাম দাওয়াত করে তারা কি করতো? কানে আঙুল দিয়ে রাখতো। সূরা নূহ পড়বেন আপনারা। তখন তারা কানে আঙুল ঢুকিয়ে রাখত, আসাবি আহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা তাদের কানে আঙুল দিয়ে রাখত, তারা রাসূল নূহ আলাইহিস সালামের কোনো কিছু শুনতে পারত না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলো। আল্লাহ, আমরা জানি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দিল এবং আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল, মহা প্লাবন দিল। এবং নূহ আলাইহিস সালাম যে জাতি যে কয়জন মানুষ তাকে পছন্দ করেছিল সেই কয়জন মানুষকে নিয়ে সে পাহাড়ে উঠে গিয়েছিল। আমরা জানি এই কথা, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিল কেন? তাদের নাফরমানির কারণে। কারণ নূহ আলাইহিস সালাম তাদেরকে কি বলেছিলেন? নূহ আলাইহিস সালাম বলেছিলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরার, তোমাদেরকে আল্লাহ তাআলা মৃদুভাবে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের উপরে। বলেছিলাম যে আল্লাহ তাআলা এই যে মৃদুভাবে বৃষ্টি না ফেলে, আপনি দেখবেন খালি গায়ে যদি জোরে বৃষ্টির ভিতরে যাওয়া হয় পিঠ জ্বলে জ্বলে ওঠে। তার মানে এতটুকু বৃষ্টি আমরা নিতে পারি না, যদি ঝপ করে ফেলতো। ইউরসিলুস সামা আলাইকুম মিদরার, মুষলধারে মৃদুভাবে। তাহলে তারা কি করলো? তাদেরকে এটা বললো তারা মানলো না, তাদেরকে এটা বলা হলো ওয়ায়ুনদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়াজআল্লাকুম জান্নাতি ওয়াজআল্লাকুম আনহার, আর তোমাদেরকে ধন সম্পদ ও সম্পদ সম্পত্তি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য রাখা হয়েছে বাগ বাগিচা সম্পন্ন সেই জান্নাতের মতো অফুরন্ত নিয়ামত। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কিন্তু তারা করলেন না, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। এভাবে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিলেন, আল্লাহ সালেহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিলেন। যখন মানুষগুলো পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছে, বনী ইসরায়েলের কাছে যখন মূসা আলাইহিস সালাম সুন্দরভাবে যখন আল্লাহ তাআলার ভয় তাদের ভিতরে দেওয়ার জন্য চেষ্টা করলেন, তখন তারা তার কথা শুনতে পারলো না। তখন মূসা আলাইহিস সালাম 70 জন লোক নিয়ে মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে গেল। আমরা জানি আল্লাহ তাআলা সূরা আরাফের 155 নম্বর আয়াতে কথা বলেছেন, এমন একটা অবস্থা তাদের মূর্খতা বিরাজ করতে শুরু করলো, কওমগুলো তার জাতি এই মূর্খতা বশত অশ্লীলতা করলো, তারা নিজেদের ভিতরে সন্দেহ পোষণ করা শুরু করলো। মূসা আলাইহিস সালামের প্রতি তারা অস্বীকার করা যখন শুরু করলো, তখন আল্লাহ তাআলা তাদের উপরে গজব দিতে চাইলেন। যখন তাদের উপর গজব দিতে চাইলেন তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। সূরা আরাফের 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বর্ণনাই দিচ্ছেন, ফালাম্মা আখাযাতুহুমুর রাজফাতু ক্বালা রাব্বি লাউ শিতা আহলাকতুম মিন ক্বাবলি ওয়া ইয়্যা, যখন এই 70 জন লোক নিয়ে পাহাড়ে যখন উঠে গেল, যখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো, ভূমিকম্প যখন পাকড়াও করলো তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলার কাছে বললেন যে হে আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করি। কি ফরিয়াদ করি? রব্বি লাউ শিতা আহলাকতাহুম, আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম বললেন রব্বি লাউ শিতা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়াইয়া, হে আল্লাহ আমাদের ভুলের কারণে আমাদেরকে তুমি পাকড়াও করো না, আমাদেরকে ধ্বংস করে দিও না, আমাদেরকে তুমি ধ্বংস
করে দিও না। কাদের কারণে? নির্বোধদের কারণে। কাদের কারণে? তুমি নির্বোধদের কারণে আমাদেরকে তুমি ধ্বংস করে দিও না। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, অনেক লম্বা নিদর্শন আমাদের জন্য, এবং এটা আমাদের জন্য পরীক্ষা। এই আয়াতেই আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাহদি মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পরীক্ষা করে। তোমাকে আল্লাহ তাআলা অসুস্থ দিয়েছেন কেন জানো তুমি? কারণ তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চায়। তোমার অভাব দিয়েছে এই জন্য, কারণ তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চায়, তোমাকে পরীক্ষা করতে চায়। আল্লাহ তাআলা এইভাবে বিভিন্ন জাতিকে, সামুদ জাতির কথা আমরা জানি, সামুদ জাতি কি করেছিলেন, যাদের কাছে কে এসেছিল? সালেহ আলাইহিসসালাম এসেছিলেন। সালেহ আলাইহিসসালামকে বলেছিল যে তুমি যদি নবী হয়ে থাকো তাহলে পাহাড়ের ভিতর থেকে একটা উষ্টি বের করে দেখাও। আমরা জানি কথা, একটা উষ্টি বের করে দেখাও। তখন সালেহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, তখন আল্লাহ তাআলার নির্দেশে সালেহ জাতির সামনে একটি উষ্টি আল্লাহ তাআলা প্রেরণ করলেন। আল্লাহ তাআলা এই কথা সূরা হুদের 64 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ায়া কওমি হাযিহি নাকাতুল্লাহ, যখন তার কওমকে সালেহ আলাইহিসসালাম বলল, হে আমার কওম, এটা আল্লাহ তাআলার নিদর্শন, এই উষ্টি, এই উষ্টি আল্লাহ তাআলার নিদর্শন, তোমরা শুনে নাও, তোমরা তাকে হত্যা করো না। এই উটটি কি করবে? খাবে এবং বিচরণ করে বেড়াবে, তাকে তোমরা মেরে ফেলো না, এবং তার সাথে তোমরা অন্যায় কোনো কাজ করো না, উষ্টির সাথে তোমরা অন্যায় কোনো কাজ করো না। কে বললেন এই কথা? এই কথা সালেহ আলাইহিসসালাম তার কওমকে বললেন, এবং তার কওমকে যখন বলা হলো, তার কওম এটা বুঝতে পারলো না। তার কওম কি বললো? ফাকরুহা ফাকালু তামাত্তাউ, তার কওম তাকে হত্যা করলো। উষ্টিকে যখন হত্যা করলো, তারা অহংকার বশত যখন হত্যা করলো, জবেহ করলো, ফা করুন না ফা কওয়াতাও আমরি রব্বিহি, এবং হত্যা করার পরে বলল, আমরা তোমার রবের আদেশকে অমান্য করেছি। সালেহ আলাইহিসসালাম বলেছিল যে তোমরা তিন দিন তিন রাত তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা তিন দিন তিন রাত তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা বের হইও না। কারণ একজন নবী, আল্লাহ তাআলা তো তাকে ইশারা দিচ্ছেন, একজন নবী আল্লাহ তাআলার কুদরতে তিনি জানেন এদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, কোন জাতিকে আল্লাহ তাআলা ছাড় দেয়নি। ক্ষমতা, ক্ষমতা বলে তুমি যেখানে লাফাচ্ছ, বিশ্বাস করো এই পৃথিবীতে কোন ক্ষমতাই স্থায়ী না। সুতরাং ওসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, শুধুমাত্র আল্লাহ তাআলার চেয়ার, এইটাই স্থায়ী, আল্লাহ তাআলার ক্ষমতাই স্থায়ী। এই পৃথিবীতে নমরুদ, উদ্বা, সাইবা কেউ কখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারেনি, সকলকেই আল্লাহ তাআলা তুচ্ছ বিষয় দিয়ে মেরে ফেলেছেন, আমরা সকলেই জানি। তখন যখন এই নিদর্শন তারা উপেক্ষা করলো, তখন তাদেরকে ফা খজাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম যাসিমিন, তাদেরকে ভূমিকম্প দিল এবং তারা উপর হয়ে তাদের ঘরে মরে থাকলো। এভাবে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন না? কিসের জন্য বলেন তো? কিসের জন্য? এখানে একটা আলামত আছে, শিক্ষণীয় বিষয়। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন সমকামিতার জন্য, তারা সমকামিতাকে প্রমোট করেছিলেন। আর এই সমাজে এখনো কিছু নাস্তিক চেতনা লালনকারী মানুষ রয়েছে, যারা আমাদের কোমলমতি শিশুদেরকে এই বছর নতুন করে সমকামিতায় লিপ্ত করার জন্য পায়তারা লাগাচ্ছে, আর আমরা তাদেরকে বাহবা দিচ্ছি, ও তারা কত বড় মিয়া, তারা না হলে তো আমরা ছিলামই না। আরে ভাই, শুনে নাও, শুনে নাও, তোমাকে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, তুমি যদি আল্লাহ তাআলার সাথে টিক্কা দিতে চাও, তুমি যদি চাও এই শিশুদেরকে নাস্তিকতা শেখাতে, তাহলে বিশ্বাস করো, ওয়াল্লাহি বিশ্বাস করো, আল্লাহ তাআলা তোমাদেরকে লূত আলাইহিস সালামের যে জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে তোমাদেরকে ধ্বংস করে দিবেন। এটার আল্লাহ তাআলার একটু সময় লাগবে না, কারণ আল্লাহ তাআলা যদি বলে কোন পায়, এখন আল্লাহ তাআলা যদি বলে হও,